নির্বাচনের আগে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে পোস্টার, আর এই পোস্টার ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক মহলে চাপানউতোর। মঙ্গলবার ঘটনাকে কেন্দ্র করে বিষ্ণুপুর পৌর শহরের মিশন স্কুল সংলগ্ন এলাকায় মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। বিষ্ণুপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্চিতা বিদের বিরুদ্ধে একাধিক পোস্টার পড়েছে, যেখানে লেখা রয়েছে, আমরা বিষ্ণুপুরে তৃণমূলের কোনো বহিরাগতকে চাই না, বিষ্ণুপুরের ভূমিপুত্রকে চাই। আর এই পোস্টারকে কেন্দ্র করে রীতিমতো অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৃণমূল কর্মীদের মধ্যে গোষ্ঠীতন্ত্র রয়েছে তারও একবার প্রমাণ করলো মঙ্গলবারের পোস্টার। তবে তৃণমূল কর্মীরা এই পোস্টার লাগালো নাকি এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র, তা নিয়ে রাজনৈতিক মহলে ধোঁয়াশা। এই বিষয়ে বিষ্ণুপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্চিতা বিদ বলেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, দামি ঘরের মেয়ে, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, বিষ্ণুপুরের সবাই আমাকে চেনে, যারা আমাকে ভয় পাচ্ছে তারাই এই ঘটনা ঘটিয়েছে। তবে এই ঘটনার সঙ্গে তৃণমূলের গোষ্ঠীতন্ত্র নেই বলেই তিনি মনে করেন। রাতারাতি তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে বিজেপির টিকিট পায় যারা, তারাই এমন ঘটনা ঘটাতে পারে বলে তিনি মনে করেন। বিষ্ণুপুর শহরে এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসকে খোঁচা মারতে ছাড়েনি বিজেপি। বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী তন্ময় ঘোষ বলেন, এটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। বাঁকুড়া থেকে নরেশ ভকতের রিপোর্ট, স্টিং নিউজ। দেখুন, আমি প্রথমত হচ্ছে যে আমি বিষ্ণুপুরে লোকসভা কেন্দ্রের মহিলা তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম, সেই সূত্রে অবাধ বিচরণ করেছি পুরো বিষ্ণুপুর সাংগঠনিক জেলা জুড়ে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার আমি যুব সভাপতি এই মুহূর্তে। সুতরাং মাটির মেয়ে, ঘরের মেয়ে, বিষ্ণুপুরের মেয়ে, এটা হচ্ছে সবচেয়ে বড় পরিচয়। যারা এইসব তত্ত্ব খাড়া করছে তাদেরকে আমার মনে হয় যে তারা ভয় পেয়েছে, তাই এসব তত্ত্ব খাড়া করছে। আর সোজা কথা যদি বলতে যাই, সবচেয়ে বড় কথা হচ্ছে যে দলটা নীতি আদর্শহীন, যারা রাত্রেবেলায় গিয়ে পরে টিকিট পেতে পারে, সেই দলের লোকেরাই ভয় পাচ্ছে। কিন্তু বিজেপি তো বলছে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সে তো বলবে, বিজেপির কাজ কী এখন এই মুহূর্তে? কাজ কী? তারা তো মাথা খারাপ হয়ে গেছে। যারা বিজেপির ঝান্ডা নিয়ে ঘুরে বেরিয়েছে, তারা না পেয়ে রাতারাতে কেউ যে টিকিট পেয়ে যাচ্ছে, সেটা বিজেপির কাছে এটা তো লোকলজ্জা। আমি বিষ্ণুপুরে আছি, আমি বিষ্ণুপুরে থাকবো। বিষ্ণুপুরের মানুষ চাইলে, বিষ্ণুপুরের মানুষ আশীর্বাদ করলে 5 বছর বিষ্ণুপুরের বাসিন্দা হয়ে থাকতে চাই। কি মনে করছেন পোস্টারটা কারা লাগাতে পারে? আমি কিছু মনে করছি না, যাদের কাজ নেই তারা এইসব লাগাচ্ছে, যারা প্রচারে এখনো অনেক দূরে তারা এইসব করে বেড়াচ্ছে। আমরা দেয়াল লিখনে ব্যস্ত আছি, তারা এইসবে ব্যস্ত আছে। বিজেপির প্রার্থী অনেকদিন ঘোষিত হয়ে গেছে, তারপরও সেই অর্থে সেইভাবে প্রচারে দেখা যাচ্ছে না, কেন? উত্তর মানুষ দিচ্ছে, বিজেপি নিজেই দিয়ে দিচ্ছে তার উত্তর। আপনি কি মনে করছেন তাহলে আজকের এই যে পোস্টার লাগানো হলো, এটা বিজেপির পক্ষ থেকে লাগানো হয়েছে এমনটাই মনে করছেন? যে আমি একদম সরাসরি তো কোনো ইয়েতে যাচ্ছি না, আমি শুধু এইটুকুই বলবো যে যারা পেরে উঠছে না তারাই সব করছে। কিন্তু মানুষ, আমি বিষ্ণুপুর মন্দির নগরীর মানুষ, বিষ্ণুপুর অত্যন্ত ঐতিহ্যবাহী জায়গা, বিষ্ণুপুরের মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষ, সেই ভরসা সেই বিশ্বাস এই এলাকার মানুষের উপর আমার আছে। আমি জানি যে সব কিছুর জবাব বিষ্ণুপুরের মানুষ দেবে, এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও বিষ্ণুপুরে প্রতিষ্ঠিত করবেন বিষ্ণুপুরের মানুষ উন্নয়নের সাথে। পোস্টার পড়েছে তৃণমূলে, তৃণমূলের কিছু কর্মী নাকি, তারা বহিরাগত কর্মী চায় না, তারা বিষ্ণুপুরের ভূমিপুত্রকে প্রার্থী চায়, এ বিষয়ে কি বলবেন? ভূমিপুত্রকে প্রার্থী চায়, হ্যাঁ, তো সেটা তাদের যারা বলেছে তাদের কতটা ভিত্তি আছে সেটা তো দেখার মতো। তার কারণ হচ্ছে যারা জানেই না যে বহিরাগত তকমা বা বহিরাগত কাকে বলে, সেটা যদি কেউ না জানে সেটা সম্বন্ধে আমার বলাটা সত্যি মনে হয় না যে বাঞ্ছনীয় এখানে। কিন্তু যখন আপনি প্রশ্ন করলেন, একটা কথা অবশ্যই বলতে হয় যে জেলার বাইরে বিষ্ণুপুর নয়, লোকসভার বাইরে বিষ্ণুপুর নয়। আমি বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত, তো তাকে অবশ্যই বহিরাগত বলে না, সেটা বিষ্ণুপুরের মানুষ জবাব দেবে আগামী দিনে। আর সত্যি কথা বলতে কি, সেই জায়গার থেকে যারা এই কথাটা বলছে, বেনামে না দিয়ে নিজেদের নামে দিক, যদি সেই সৎসাহসটা থাকে, মানুষ তাদেরকে খণ্ডন করবে, তাদের তত্ত্বকে মানুষ খণ্ডন করবে। বিষ্ণুপুরের মানুষ খুব ভালোভাবে জানে যে আমি যেখান থেকে এসেছি বা আমি যেভাবে কাজ করতে এসেছি, এটুকু শুধু আপনাদের কাছে তুলে ধরতে চাই বা বলতে পারি যে বিষ্ণুপুরের মানুষ যদি আমাকে আশীর্বাদ করে, 5 বছরের জন্য বিষ্ণুপুরের বাসিন্দা হয়েই থাকতে চাই, বিষ্ণুপুরের বাসিন্দা হয়েই থাকবো। তার কি মনে করছেন কারা দিতে পারে এই পোস্টার? এটা দেখুন, যারা ভয় পাচ্ছে তারাই দিচ্ছে। কারা ভয় পাচ্ছে বলে মনে করছেন আপনি? যাদের নীতি আদর্শ নেই, যারা রাতারাতি অবশ্যই টিকিট পেয়ে যায়, ভয় তাদেরই পাচ্ছে। এটা হচ্ছে তৃণমূলের একটা গোষ্ঠীর মানে দ্বন্দ্বে যে দীর্ণ একটা দল, সেটা এটা প্রমাণ করছে। আর যিনি এটা কথাটা বলেছেন, তিনি আমার মনে হয় এটা তাদের গোষ্ঠীতন্ত্রকে লুকানোর চেষ্টা করছে। আর এটার সঙ্গে কিছু কিছু যে তৃণমূল আমাকে মানুষ হিসাবে ভালোবাসছে, এটাই তার প্রমাণ। কিন্তু তৃণমূলের প্রার্থী তো বলছে যে যে রাতারাতি টিকিট পায় তারাই এরকম ধরনের কাজ করে, কি বলবেন এই বিষয়ে? প্রথমত তিনি একজন মহিলা, তিনি যাই বলুন তাকে আমি ভারতীয় জনতা পার্টির একজন সদস্য হিসেবে তাকে সম্মান করি। তো রাতারাতি যাওয়ার মতো ব্যাপারটা কিছু নয়, অ্যাকচুয়ালি আমি মানুষের জন্য আরও কাজ করতে চাই, বিষ্ণুপুরের মানুষের
জন্য অনেক কিছু উন্নত পরিষেবা দিতে চাই, যেটা আমি বাধাপ্রাপ্ত হচ্ছিলাম তৃণমূলে। হয়তো যদি তৃণমূলে অন্য দুর্নীতির সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করতাম তাহলে হয়তো ওদের কাছে সম্মান পেতাম। যেহেতু আমি স্বচ্ছতা বজায় রেখে দীর্ঘদিন ধরে রাজনীতি করে এসেছি, তাই তারা অনেক কিছুই বলবে, সেগুলোতে আমি আমল দিই না। আমি এখন মানুষের পরিষেবার জন্য চেষ্টা করছি এবং ভোটে জিতে আমি সেই কাজটাই করব। কতটা আশাবাদী, কীভাবে এগিয়ে যাবেন? নিশ্চিতভাবে আশাবাদী এবং 100% আশাবাদী। আমরা বাংলায় সরকার করছি এবং আগামী দিনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সোনার বাংলা করব এবং বিষ্ণুপুর সেইভাবে তৈরি হয়েছে এবং বিষ্ণুপুর নরেন্দ্র মোদীর হাতে সেটা দেশ প্রমাণ হয়েছে।